হ্যালো দাদা, হ্যালো দিদি, আজকে কিন্তু টুকুর মুকুর আপডেট আপনার জন্য নিয়ে এসেছি। সেরকম ভিডিও কিন্তু দারুণ হতে চলেছে। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে একটা লাইক মেরে দেবেন, যাতে করে আপনি কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন পেতে পারেন। সেই জন্য আপনার একটা লাইক আমাকে একটু বাড়তি মোটিভেশন যোগায়। সেই মোটিভেশান নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন দারুণ দারুণ ভিডিও নিয়ে আসব। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু গো শালিক। আসল শালিক পাখি নয় বন্ধু, আজকে এই পাখিটার নাম হচ্ছে গো শালিক। এই গো শালিকটাকে নিয়ে বিস্তারিত মজাদার তথ্য আজকে কিন্তু কালেকশন করে নিয়ে এসেছি। আমি ভিডিও শুরু করার আগে আমার খুশিতে মন ভরে উঠছে, আপনারও নিশ্চয়ই খুশিতে মন ভরে ওঠারই কথা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে কিন্তু বেশি ভিডিও লম্বা করব না, অল্প সময়ের মধ্যে আপনাকে আজকে দারুণ তথ্যগুলো সম্পর্কে আলোচনা করে গল্পের ছলে সুন্দর করে বলে দেব। তাহলে কিন্তু আপনি মন খারাপ করবেন না, দেরি আমি করছি না। তাহলে চলুন, তাহলে আগে বিস্তারিত তথ্য জানার আগে আমার নামটা তো একটু জেনে নিন। আমার নাম উদয় মোরা সিং, আর এই উদয় মোরা সিং নামেই কিন্তু আমি ইউটিউবের চ্যানেল খুলেছি। আর এই ইউটিউব চ্যানেলে আপনি কিন্তু জেনুইন তথ্যগুলো পাবেন, আর জেনুইন তথ্য যেরকম পাচ্ছেন সেরকম কিন্তু আগামী দিনগুলোতেও পাবেন। সুতরাং আপনারা আমাকে ভুলবেন না। আর আজকের এই তথ্যটা যে গো শালিককে নিয়ে আলোচনা করতে যাব, সেইটার বিষয়ে আপনার ব্যক্তিগত কিছু মতামত যদি জানে থাকেন তাহলে নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে ভুলবেন না কিন্তু। আর চলুন তাহলে দেরি না করে, আপনার মূল্যবান সময়টাকে নষ্ট না করে চলুন শুরু করা যাক। গ্রাম বাংলার মাঠে ঘাটে হর হামেশাই গো শালিক পাখি দেখা যেত, এবং পাখিটা কৃষকের চাষবাসের জমির অপকারী এবং ক্ষতিকারক পোকামাকড়গুলোকে খেয়ে ফেলে, যার ফলে কৃষি চাষের উৎপাদনের সহায়তা করত, যার ফলে সম্পূর্ণ বিনামূল্যে সারা জীবন ধরে এই উপকারটা করতে থাকে। কিন্তু আপনি কি পারবেন আজীবন কাউকে এরকম উপকার করতে? পারবেন না কিন্তু, আপনার একটা বিরাট বোঝা মনে হবে, অথচ সে কিন্তু করছে। তাহলে ওদের প্রজাতি কিন্তু ধীরে ধীরে বিপন্ন হতে যাচ্ছে, তাদের ওই প্রজাতিকে রক্ষা করার আপনার আমার দায়িত্ব কিনা? যেহেতু যারা বিনামূল্যে আমাদের এই ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করছে, আজীবন তারা আমাদের ফসল যেন নষ্ট না হয় সেই সবের দিকে তারা দায়িত্ব নিয়ে রয়েছে। তাহলে আপনি বা কেন পারবেন না, কিভাবে করবেন সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে আলোচনা করব, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বিনামূল্যে সারা জীবন কেউ কারোর দায়িত্ব নেওয়া এটা কিন্তু চারটিখানি কথা নয়, তাহলে আমিও পারবো না। কিন্তু এদের মতো আরো অনেক পাখি কৃষকদের বিনামূল্যে সাহায্য করছে, অবশ্য করে। সেইগুলো সম্পর্কে আজকের এই বিস্তারিত যে ভিডিও মতো আমি কিন্তু এর এক সপ্তাহ আগে কিন্তু এরকম বিস্তারিত তথ্য দিয়ে রেখেছি আমার ভিডিওতে। তাহলে আপনাকে আমার এক সপ্তাহ আগে ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আরো বিস্তারিত তথ্য জানতে পারবে। তাহলে ওই পাখিটার মতো আপনি কিন্তু সমাজসেবায় বিনামূল্যে নিয়োজিত হতেই পারেন। আগের ভিডিও দেখতে হবে আপনাকে, এমন উপকারী পাখিগুলোর কিচির মিচির আওয়াজে মুখরিত হতো, কিন্তু আজ আর তেমনটা হয় না। কারণ কেন, এদের প্রজাতিগুলো প্রায় বিপন্নের মুখে। সেই বিপন্ন পরিস্থিতি থেকে বাঁচিয়ে তাদেরকে সংরক্ষণের মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করে কিন্তু আপনি উপকারী সেই প্রাণীটাকে বাঁচাতে পারেন। তাদের বংশ বৃদ্ধি করে আবার আগেকার মতো ফসল ফলাদি চাষবাসের জমিতে কিচির মিচির করে মুখরিত হবে এবং আপনিও আনন্দ পাবেন। তাহলে কেন এই আনন্দ পাওয়া কাজটা আপনি দেরিতে করছেন? চলুন আপনি আমি সবাই মিলে কিন্তু এই কাজটা সার্থক করার চেষ্টা করব। এক শ্রেণীর মানুষ আছে সরকারের পাখি শিকারের রুল রেগুলেশন, বন সংরক্ষণ যে বন্যপ্রাণী সংরক্ষণের যে আইনগুলো সেইটার উপর বুড়ো আঙ্গুল দেখিয়ে রীতিমতো অবাধে পাখি হত্যার মতো পরিবেশের ভারসাম্য সহ প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে। দেশে আইন বলে কিছু রইল না বন্ধুরা, এই বেপুয়ারা যদি হতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং
যথাযথ এই আইনটাকে প্রয়োগ না করে আমরাও যে ভুল করছি, নিজেদের চলার পথটাকে আরো নষ্ট করছি, সেই সব পরিস্থিতিটাকে পেরিয়ে এসে আমরা আরো সুস্থ পরিবেশ তৈরি করার জন্য চলুন ঐক্যবদ্ধ হই। কিভাবে করবেন যদি আপনার মাথায় না আসে তাহলে আমার ভিডিও ফলো করবেন। আমি আমার ভিডিওতে এরকম আমরা কিভাবে যৌথভাবে সেভাবে বন দপ্তরের সহযোগিতায় সেই পথ বন্যপ্রাণী যারা বিলুপ্ত হতে যাচ্ছে তাদেরকে সংরক্ষণের মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করতে পারবো সেইটা কিন্তু চেষ্টা করলেই হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই কাজটা করার জন্য আমার ভিডিও ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, অল্প ডান দিকে, ঠিক মাঝামাঝি অল্প ডান দিকে, ইংরেজিতে সেটা বানান করতে গেলে MORE মোর, এই মোর অপশানে টাচ করার পর দেখবেন আমার ভিডিও সম্পর্কে এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো ডিটেলস চলে আসবে ডেসক্রিপশন প্রায় 5000 অক্ষরের মধ্যে। তার মধ্যে থেকে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইনের মতো লিঙ্কগুলো কিন্তু ওখানে পাবেন, সেখানে টাচ করে আমাকে একটু ফলো করে রাখলে পরে একটা সুবিধা হবে। কোনো কারণে যদি ইউটিউব থেকে আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে আমরা আবার পুনরায় যোগাযোগ সম্পর্ক তৈরি করতে পারবো এবং বন্ধুত্ব বা আত্মীয়তা গড়ে উঠবে আবার নতুন করে। তাহলে এইরকম নতুন যে প্রচেষ্টা তার মধ্যে আমি আমার 150-200 অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম, তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেইখানে গিয়ে যে কোনো 3টের মধ্যে যে কোনো একটাকে টাচ করে ভিডিওটা দেখবেন, তার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তবে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনে টাচ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন, তারাও কিন্তু আপনার মতো অনেকগুলো তথ্য জানতে পারবেন খুব অনায়াসে আমার ভিডিওর মাধ্যমে, যার ফলে কিন্তু ওরাও খুব উপকৃত হবে এবং খুশি হবে, আপনাকে থ্যাংক ইউ বলবে। তাহলে আমার ভিডিওর মধ্যে অনেকগুলো ভুলভ্রান্তি রয়েছে আমি বুঝতে পারছি, কেননা আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে তো আমার ভুলভ্রান্তি হচ্ছে, আর সেই পিওর বাঙালি হিসাবে আপনি কিন্তু সেইটা আপনার নজরে পড়ছে। তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাকে ছোট্ট করে একটু লিখে বলুন কোথায় ভুলটা হচ্ছে, সেই ভুলগুলো আমি শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনার জন্য, তাই না? তাহলে কিন্তু আপনি আমাকে সহায়তা করবেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে, যাতে করে আমার ভিডিও খুব শীঘ্রই গ্রো হয়। ইতিমধ্যে আমি কিন্তু অনেক আর্থিক সংকটে ভুগছি, যদি আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি গ্রো হতে পারি এবং ইউটিউব থেকে মোটামুটি টাকা আসতে থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা দামি ক্যামেরা কিনবো, সেই ক্যামেরার পাশাপাশি লাইট সেট আপ মাইক বিভিন্ন রকম সুন্দর সুন্দর সাউন্ড কোয়ালিটি যেন আপনাকে প্রোভাইড করতে পারি সেটা থাকবে। সুতরাং আপনি পক্কর একটা লাইক মারতে ভুলবেন না। তাহলে এইরকম সহযোগিতার মাধ্যমে আপনি আমাকে একটু মোটিভেশন যোগান, লাইক কিন্তু দিতে বলবেন না, তাহলে আপনার একটা লাইক এবং ছোট্ট কমেন্ট সেটা আমাকে আরও উৎসাহ যোগায় ভালো ভালো ভিডিও বানাতে। সুতরাং আপনি বিনামূল্যে দিচ্ছেন ওগুলো সেইটাতেও একটু কন্ডিশন করবেন না প্লিজ, আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি। আর চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওর শেষ অংশটা অল্প একটু বাকি রয়েছে ওটা আলোচনা করে ভিডিওটা শেষ করে দেবো, কারণ কেন আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করার মতো কোনো অধিকার আমার নেই। চলুন তাহলে শুরু করা যাক। গোশালিক সম্পর্কে সব ধরনের ক্ষেতে বা জমিতে আপনি দেখতে পারেন এবং সব মিলিয়ে সাদা কালো ঠোঁটের গোড়া থেকে চোখের পাতা কমলা রঙের হয় এবং চোখের পাশে সাদা সাদাও হয় এবং গলা ও লেজ কালো পালকে ঢাকা থাকে, মাথা ও বুকের উপরটা কালো এবং বুক আর পেটটা সাদা থাকে। পাকা ফল থেকে শুরু করে ফলের বীজ ফসলের ক্ষেতে পোকামাকড় ব্যাঙ ছোট মাছ খাদ্য তালিকা আর কী কী না সব খেয়ে নেয় বন্ধুরা, কিন্তু সত্যিকারের একটা আশ্চর্যজনক বিষয়। এই ছোট ছোট মাছ কাউকে ছাড়ছে না, সে লাফিয়ে লাফিয়ে পালাচ্ছে আর সে ছুটে গিয়ে তাকে ধরছে, কি দারুণ জিনিস। যাই হোক, গোশালিকের সামাজিক পাখিরা দল বেঁধে ঐক্যতা মানে একতাভাবে থাকতে পছন্দ করে। গ্রীষ্মের শেষে বর্ষার প্রথম দিকে এই গোশালিকরা প্রজননকালে নিজেদের বংশ বৃদ্ধি করার জন্য চেষ্টা করে এবং লুকিয়ে লুকিয়ে বাসা বাঁধার সময় মার্চ থেকে সেপ্টেম্বর মাসে তারা কিন্তু অগাছলভাবে বাসা বানালে বাসাটা বেশ ঝোড়ো ঝোড়ো বড়, লোকের মতো যারা কৃপণ তারা ছোটো ছোটো ঘর বানায় কুঠুরির মতো, সেরকম নয়, এরা কিন্তু খুব বড় সড়ো করে বানায় এবং শুকনো খড় বিচালি বড় গাছের শিকড় সেই সব মিলিয়ে কিন্তু বাসা তৈরি সরঞ্জাম তৈরি করে এবং বড় সড়ো করে বানায়, যেখানে একটু হাত পা মেলে শুয়ে বসে দিন কাটাতে পারবে, তাই না? এরকম একটা দারুণ ব্যাপার হলো প্রত্যেকের ওই এলোমেলো বাসাতে কাপড়ের টুকরো অথবা প্লাস্টিকের টুকরো ঝুলিয়ে রাখে, যাতে করে
নিজেদের বাসা তারা যেহেতু অনেকজন মিলে দলবদ্ধভাবে এক জায়গায় থাকে সেই ক্ষেত্রে নিজেদের বাসা যদি চিনতে পারা যায় যার কোনো কোনো আইডেন্টিফিকেশান সেরকম মার্কের জন্য তারা একটা প্লাস্টিক বা কাপড় নিজেদের বাসায় ঝুলিয়ে রাখে তার মানে সে যদি গুলিয়ে ফেলে তখন সে অনায়াসে যেন চিনতে পারে যে এইটা আমার বাসা ওখানটাতে নীল প্লাস্টিকটা ঝোলানো ছিল ওখানটায় আপনি কেন সবুজ কাপড় ঝুলিয়ে দিয়েছেন সেই সব নিয়ে ওরা ঝগড়া করে না নিজেদের মধ্যে খুব শান্ত পরিবেশ থাকে আর চলুন বন্ধুরা এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ কিন্তু আপনি নিজের শরীরের উপর একটু যত্ন নেবেন কেননা ওয়েদার গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এই গরম এই ঠান্ডা বৃষ্টি হচ্ছে এই সব সময় কিন্তু একটু সাবধানে থাকবেন নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন তাহলে ভালো থাকবেন আমি চলি পরে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত।